কোনো মালিক পক্ষের চাপ বা ড্রাইভার না, আমরা তো কাউন্টার থেকে আসছি। আমরা 550 টাকা দিলে আপনি 750 দিছেন কেন? আপনার টিকিট 550, কিন্তু আপনার হাতে কেটে 750। এটা কাউন্টার রেট, কাউন্টার থেকে টিকিট নিছে, এটা আমি কোনো টিকিট দিইনি। এটা কেটে হচ্ছে 750 টাকা, 750 টাকা। বিষয়টা এখানে তো আছে প্রুফ, এটা এই 550। আচ্ছা ঠিক আছে, এখন আর হাতে করছে হলো 750। ঠিক আছে, 100 টাকা টোকেন, 100 টাকা, ঠিক আছে, ওকে মানি না, সবার 100 টাকা। এই আলাদা নেই, এদিকে দিয়ে দেন, এই মুরুব্বি দিয়ে দেন, আলাদা দেন। ঢাকা নোয়াখালী রুটের নির্ধারিত বাস ভাড়া 550 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে 200 টাকা বাড়িয়ে ইকোনো পরিবহন নিচ্ছিল 750 টাকা। বাংলাভিশনের পর্যবেক্ষণে ধরা পড়ার পর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবহন মালিক সমিতিকে। মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে অতিরিক্ত টাকা ফেরত পান যাত্রীরা। 200 টাকা বেশি আছে যাত্রীদের, 200 করে। নদা থেকে কত দিয়ে উঠছেন? 750। মানে আগে ভাড়া ছিল কত? 550। এটা কাটি দিয়ে আমার নামে কইছি আর কাটি দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই নিয়ে আসছি, আপনাদের প্রমাণ নিয়ে আসছি। আপনারা যে আসছেন ধন্যবাদ। 50 টাকা ভাড়া দেখছেন, একটু ছড়ারে দেন। অর্ডার অর্ডার আমার থেকে দিছে 200-250 টাকা বেশি নিছে। আমি পরশু দিন আইছি 500 টাকা দিয়ে, আজকে আমার থেকে নিছে 750 টাকা। আমি রোগী, আমি অপারেশনে রোগী। আমি টিকিট দেন কাউন্টারে, টিকিট কি এটা কি কাউন্টার থেকে কেটে দিছে? হ্যাঁ হ্যাঁ। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই বাড়লো কেন, কবাই এটা মালিক পক্ষে বাড়াইছে। আপনি একটা ফোন দেন, 700 করে নিতেছে কাউন্টার, 750 বিক্রি করতেছে মালিক পক্ষ, 700 করে বলতে বিক্রি করতে বলছে কাউন্টার, 750 করে বিক্রি করতেছে। রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় অধিকাংশ বাসেই আসন প্রতি 50 থেকে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস টার্মিনালে টিকিট ও বাসের জন্য যাত্রীদের তেমন উপচে পড়া ভিড় চোখে পড়েনি। ভাড়া আসলে মূলত যেমন আমাদের ভাড়া ছিল বরিশালে ভাড়া 500 টাকা, এখন বরিশালে ভাড়া 800 টাকা, 1000 টাকা, মানে যে যার কাছে নিয়ে পারে, মানে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। শুধুমাত্র একই আমাদের বরিশাল লাইনেই দেখা যায় ঈদ কোরবানি আসলে এরকম ভাড়া বেড়ে যায়। একটা ছেলে 900 টাকা, এক ছেলে 800 টাকা, আর একটা এলে 800 টাকাই চাইছে, 700 টাকা হলে যাওয়া যায়। এমনিতে ভাড়া কত? ভাড়া 500 টাকা করে, তারপরে তেলের দাম নাকি কমছে, তারপর 3 পয়সা করে কমলে আরও ভাড়া কমবে, সেক্ষেত্রে তো আরও কম হওয়ার কথা, কিন্তু বাড়তি বাড়তি কেন? প্রশাসন আসলে নজর দেওয়া উচিত এদের। কোম্পানি নিয়েছে 100 টাকা বেশি এবং ওই কাউন্টার থেকে নিয়েছে আরও 100 টাকা বেশি, 200 টাকা। টোটাল কত টাকা দিয়েছে টিকিটে? 800 টাকা, গৌরনদী নাম বরিশালের গৌরনদী, 800 টাকা নিছে ভাড়া। আগে ছিল কত? আগে ছিল 550 টাকা, 650 টাকা টিকিট আছিল, এখান থেকে 500 টাকা, এখন 650 টাকা নিছে। উঠছিল মধ্যপাড়া থেকে, যা বলো লক্ষ্মীপুর, আগের থেকে 200 করে বাড়তে নিছে, আগে ছিল মানে 550 ওখান থেকে, এখন নিছে পুরো 750। যাত্রীদের দাবি ঈদ এলেই বাড়তি ভাড়ার বোঝা নিতে হয় তাদের, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এখন 600 টাকা নাকি আগে 500 ছিল? আগে 500 ছিল। ঈদকে সামনে রেখে কি, মানে ঈদকে সামনে রেখে কি ভাড়া বাড়তি হচ্ছে? হ্যাঁ তা তো অবশ্যই, 100 টাকা করে বাড়তি নিচ্ছে না? আগে ভাড়া ছিল কত, এখন নিচ্ছে কত? আগে ছিল 550, এখন হলো 650। 650 বেশি কত? আগে তো আমরা 500 করে দিতাম বা 650 করে দিতাম, এখন ঈদে 650 নিতেছি। তো এখন মেবি 100 টাকা আর 150 টাকা বাড়াইছে। বেশি হবে না, 400-500 টাকা হবে বেশি, রানিং যেহেতু সিটিংয়ে বুকিংয়ে ভাড়া বেশি হবে। আমার কাছ দিয়ে নিয়েছে 600 টাকা, 650 টাকা। আমাদের টিকিটে টিকিটে লেখা 650, বাট নিয়েছে 700 টাকা, 50 টাকা বেশি, 50 টাকা বেশি, 550 থেকে 600, 50 টাকা নিয়েছে আর কি, 650 টাকা ছিল এয়ারপোর্টের থেকে, 700 টাকা নিয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ফেরার পথে প্রতিটি গাড়ি ফাঁকা আসতে হয়, তাই যাওয়ার পথে কিছু ভাড়া বাড়িয়ে নেন তারা। 100 টাকা বাড়ায় নিতেছি, মানে এই গাড়িটা এখান থেকে বুকিং যায়, ওদিকে আসার সময় মানে একবারে খালি আসে, ওদিকে আসার সময় আমার 20-25 হাজার টাকা খরচ আছে। যাত্রী বলতেই নাই, 461 টাকা হলো আমাদের ভাড়া, 200-250 টাকা করে গাড়িগুলো যাত্রীগুলো নিতেছে, যাত্রী বলতেই নাই। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতারা। পরিবহনের সর্বোচ্চ নেতা জনাব খন্দকার আনায়াতুল্লাহর নির্দেশে বিআরটিএ কর্তৃক অনুমোদিত ভাড়া অনুসারে আমাদের রোডে ভাড়া কার্যকর রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাইতেছি। আমরা বিভিন্নভাবে টিম করে সকাল রাত্র দুপুর সারাক্ষণ আমরা দায়িত্ব পালন করতেছি এবং আমাদের বৃহত্তর নোয়াখালী শেয়ার কোচের মধ্যে আপনার উপস্থিতিতে আমরা তেমন কোনো অনিয়ম আমরা ইনশাল্লাহ পরিলক্ষিত হয় নাই এবং আমরা আরও চেষ্টা করব যাতে ওনার সিদ্ধান্ত 100% বাস্তবায়ন হয়। না ইকোনো, শুধু ইকোনো একটা পরিবহনে আপনি পেয়েছেন, আর কোনো পরিবহনে আপনি পেয়েছেন কিনা আমি জানি না, তো হয়তো বিচ্ছিন্ন এটা একটা ব্যাপার ছিল। দিন রাত পরিশ্রম করে যাইতেছি, আমাদের নেতাদের নির্দেশে, হাজি মোহাম্মদ আলী সুভাষ সাহেব এবং কাজী সেলিম স্যারের নির্দেশে আমরা শ্রমিকদের নিয়ে গাড়ি চেক করতেছি, যারে পাইতেছি আমরা ছাড় দিতেছি না। তো আপনারা দেখলেন কতগুলো গাড়ি চেক করছি, একটা গাড়ি পাইছি, নগদ টাকা ফেরত দিয়েছি, এবং এরকম আরও দুই একটা গাড়ি যদি আবার পাই
তাহলে মনে করি আমরা গাড়ি ভিতরে ঢুকাই দিব, এই কোম্পানি আমরা কাউন্টার বন্ধ করে দিব, আমাদের উপরে নির্দেশ। ঈদ এলেই বেশিরভাগ দূরপাল্লার পরিবহনই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয় এমন অভিযোগ যুগ যুগ ধরে। তবে ভাড়া বেশি হলেও নারীর টানে বাড়ি ফিরতে অসহায় আত্মসমর্পণ করতে হয় যাত্রীদের। ঈদ আসলেই নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো ভিড় জমান রেল স্টেশন বাস স্ট্যান্ডে। প্রতি বছরই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকে গণপরিবহনগুলোতে, এবছরও তার থেকে মুক্তি পায়নি সাধারণ যাত্রীরা। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো এবারও বাড়তি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে স্বজনদের কাছে। শুভ খান, বাংলাভিশন, ঢাকা।